ট্যাগেদের ভারত সফরের খবর। কলকাতা টেস্টের মাস্কট উন্মোচন হয়েছে, গোলাপি রঙে সেজেছে ইডেন। শুধু ইডেনই নয়, সাজসাজ রব পড়েছে পুরো শহর জুড়ে। ঐতিহ্যবাহী ডে নাইট টেস্টের আগে কেমন সেজেছে ওপার বাংলা, এবার তার এক ঝলক। 22 নভেম্বর থেকে ম্যাচ, কাল ইন্দোর থেকে কলকাতায় আসছে টাইগার। ইডেন সেজেছে বিয়ে বাড়ির সাজে, পিঙ্কু টিঙ্কু ব্যস্ত মাতাতে কলকাতা টেস্ট। বলিউড ব্লকবাস্টারের টিকিট নিয়ে যে হাহাকার, তাও যেন ছাড়িয়ে গেছে ইডেন টেস্টের কার্তির কাছে। কলকাতায় নাকি একটা টিকিটের তালাশ। পুরো ইডেন হয়েছে পিঙ্ক, শুধু স্টেডিয়াম চত্বরই নয়, গোলাপি বলের বিপ্লব সৌরভ ছড়িয়ে দিতে চান কলকাতা জুড়েই, তাই সাজসাজ রব পড়েছে শহর জুড়েই। ম্যাচের অফিসিয়াল মাস্কট উন্মোচন করে দিলেন বিসিসিআই সভাপতি। পিঙ্ক বলের টেস্ট ঘিরেই নাম দেওয়া হয়েছে পিঙ্কু আর টিঙ্কু। সোমবার থেকে পুরসভা কেন্দ্রিক সব পার্ক আর শহীদ মিনার রাঙানো গোলাপি আলোয়। হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ, প্রিন্সেস ঘাট থেকে শুরু করে কলকাতার রাস্তাঘাটে এবার আর নীল সাদা নয়, দেখা যাবে গোলাপি আলোকসজ্জা। ইতিমধ্যেই কলকাতার কিনারে গঙ্গায় ঘুরছে পিঙ্ক বলের টেস্টের ব্যানার ও গোলাপি আলোয় সাজানো ভেসেল। ইন্দোর থেকে মঙ্গলবার ভারত বাংলাদেশ দুদলই কলকাতা শহরে পা দেবে, তার আগে শেষ তুলির টান চলছে সর্বত্র। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।